এসপিটিভি পাইকগাছা এর প্রতিনিধি এমডি আসাদুজ্জামান মিঠু আমাদেরকে জানিয়েছেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের পশ্চিম কাইনমুখ আমুরকাটা থেকে সোনাখালী খেয়াঘাট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা, দেখার কি কেউ নেই। এই এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, জনসাধারণের দৈনন্দিন চলাচল, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন মালামাল সরবরাহ সহ সর্বস্ত মানুষের একমাত্র যাতায়াতের রাস্তা হওয়ায় জনজীবন হুমকির মুখে। যাহা বৃষ্টির মৌসুমে চলাচলের আর উপায় থাকে না। স্থানীয় জনপ্রশাসন ও জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণের দাবি সচেতন জনগণের। আরও নতুন নতুন খবর জানতে এসপিটিভি পাইকগাছা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। এতক্ষণ এসপিটিভি পাইকগাছার সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।